বাঙালির ঐতিহ্য শখের হাড়ি ঘর সাজানোর একটি অন্যতম অনুষঙ্গ। পয়লা বৈশাখ এলেই শখের হাড়ির চাহিদা বাড়ে। কিভাবে তৈরি হচ্ছে এ হাড়ি সেটি জানতেই রাজশাহী জেলার পবা উপজেলার বসন্তপুর গ্রামের পালপাড়াতে আমরা চলে এসেছি। দেখব শখের হাড়ি শিল্পী সুশান্ত কুমার পালের পরিবার কিভাবে তৈরি করছে এ হাড়ি। মাসের জন্য মেলাটা সব জায়গায় হচ্ছে না, আর এবার হচ্ছে খালি ওই বাংলা একাডেমি আর যা লোককার শিল্প জাদুঘর, তাছাড়া অন্য কোনো জায়গায় মেলা হচ্ছে না। এই সময়তে বেচা কেনাও রমজান মাসে ভালো হয় না। এবার শখের হাড়ি, সাজি, পঞ্চসাজি, পুতুল, আপনার বিভিন্ন রকম খেলনা, হ্যাঁ, এই বিভিন্ন রকম আইটেমের জিনিস আমি যেগুলো করি সেগুলি করছি। খরচ বেড়েছে কিন্তু দাম বাড়েনি, কেননা প্রতিটা রঙের পিছনে দাম বেশি। আর এমনি সাধারণত ধরেন যে মাটির জিনিস মাটিতে লিটিলিটি ভেঙে যাবে, এটি একটা মানুষের মুখের বলি যায় না। যারা শিল্পী সাহিত্যিক যারা এসব পথের পথিক তারাই হয়তো এই জিনিসটা গুছিয়ে বা নেয়, তাছাড়া সাধারণ লোকেই খেলনা মেলাই নেয়, কিন্তু শখের হাড়ি কয়জন নেয়? শখের হাড়ি খুব কম। আর একটা কথা যে বিল্ডিংয়ে টাঙাবে কোন জায়গায় শখের হাড়িটা? ওই বৈশাখের একদিন হয়তো বিক্রি টিক্রি হয় ভালোই, কিন্তু বৈশাখ তো দু কয়েক বছর থেকে মায়ের, এই শখের হাড়িটা এখন আস্তে 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 বিলুপ্তর পথে গেছে। কেমন বিলুপ্ত? যে শ্রম হিসাবে মূল্য না পাওয়াতে কেউ আর বাড়াতেই চায় না, আর আমাদেরকে টিকিয়ে রেখেছে একমাত্র কয়েকটা ফন্ডসুন। তার মাঝে আমাদের বেশিরভাগ টিকিয়ে রেখেছে লোককারসুন ফন্ডসুনে। আগে আমাদের দোকান দিত, দোকানটা ভাড়া নিত না, এখন দোকান ভাড়া। এটা আমাদের বিশাল সমস্যা হয়ে গেছে, কারণ আমরা রাজশাহী থেকে যাব, ওখানে থাকবো, খাবো, দোকান ভাড়া দেবো, কারেন্ট বিল দেবো, তাতে আমরা তুরাতটা চলতে পারি না। এটাও যদি ওরা না রাখে মনে হয় যেন এইসব শিল্পীগুলাও বিলুপ্ত পথে চলে যাবে। এমনি শিল্পীগুলা অনেক, যারা কাঠের শিল্পী যারা ছিল তারা বিভিন্ন জায়গা থেকে চকবাজার থেকে মাল কিনে এনে বিক্রি করছে, তাদের জিনিস প্রোডাক্ট দু একটা ছুঁচে চকবাজার থেকে কিনে এনে তারা ওদের সঙ্গে বিক্রি করছে। কিন্তু আমরা তো এই এটা ছাড়া আর অন্য বিকল্প কোনো যাইনি বা যাবো না। মাটিটা প্রথমে আমরা নদী থেকে সংগ্রহ করি, মাটিটা সংগ্রহ করার পরে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা মাটিটা লেক দিয়ে কাটি, লেক দিয়ে কাটতে হচ্ছে পানি যে ভিজায় পরিমাণ মতো নরম করে নিয়ে তারপর বানানোর মতো উপযুক্ত করে নিই, নেওয়ার পরে রোদে শুকাই, শুকানোর পরে পোড়া দিতে হয়, পোড়া দেওয়ার পর কত রঙে আসতে হয়। সেটটা বিভিন্ন ধরনের দিয়ে তৈরি করি আমরা, যেমন জগ, বালতি, চুলা, কড়াই, সাতটা আইটেম দিয়ে একটা সেট বানাই। তারপরে এমনি চারটা পাতিলে একটা সেট আছে, সাজি আছে, পত্র সাজি আছে। এখন চাহিদা মোটামুটি ভালো। আমরা প্রায় এক সপ্তাহ থেকে বানাচ্ছি, বানাই দিনের পরে পুরালাম, সাদা রং দিলাম, হলুদ রং দিলাম, এখন ডিজাইন মানে তারপরে ডিজাইন করছে বা এখন কালো রং দিচ্ছে। এ বছরে শখের হাড়ি হয়েছে দু ভাটা তিন ভাটা হয়েছে আমাদের এবারে বানানো। হ্যাঁ, পয়লা বৈশাখে মানে মেলা তো হয় না, আমরা অল্প কিছু রং করছি। দেশে প্রাচীন এই শখের হাড়ির মৃৎশিল্প এখন রুগ্ন অবস্থায় টিকিয়ে রেখেছেন শুধু শিল্পী সুশান্ত পাল। তৈরির পাশাপাশি তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে প্রশিক্ষণও দিয়ে থাকেন। তবে বছরের পর বছর এটি ধরে রাখেনি কেউই। আবরার সাইজ, চ্যানেল 24, রাজশাহী।